লুকিংটা সুন্দর মতো আসে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা আজকে যে আসছি ঐতিহাসিক গোয়ালদি মসজিদ, সোনারগাঁ উপজেলার ঠিক সোনারগাঁ জাদুঘর থেকে উত্তর ও পশ্চিম দিকে যেই মহল্লাটি সেটা হচ্ছে গোয়ালদি। এই গোয়ালদির সেই ঐতিহাসিক জামে মসজিদের পাশে আমরা বসে আছি, যেটা এখনই আমরা দেখতেছি এই মসজিদটা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এটাতে এখন আর নামাজ আবাদত বন্দেগী করা হয় না। ঠিক এটা প্রায় 500 বছর পূর্বেরকার এই মসজিদটি আমরা ইতিহাস থেকে দেখতে পারি। এখানে এই অনেক সোনারগাঁয় সেই 12 বুয়ার প্রধান যে ঈসা খাঁ এবং মুসা খাঁর এই পরবর্তীতে পূর্ববর্তী স্বাধীন সুলতানদের রাজধানী ছিল। এই রাজধানীর ঢাকার ঠিক পূর্ব এবং উত্তরে সেই সোনারগাঁও উপজেলার অ্যাকচুয়ালি সেই সুনামধন্য অনেক ঐতিহাসিক যেই সাক্ষী এবং কালের সাক্ষী হিসেবে এই গোয়ালদি মসজিদটি আছে, অবস্থান আছে। এখানে প্রায় 500 বছর আগে আমরা প্রায় ফাইভ সেঞ্চুরির কথা বলবো, যে এতদিন আগে থেকে এই মসজিদটা নির্মাণ করার কাজ করেছিল। আমরা ইতিমধ্যে অনেকগুলো তথ্য পেয়েছি সেই গোয়ালদা মসজিদে। এখন দেখা গেল যে এটা অনেকটাই কোরআনিক এবং আরবির সমন্বয়ে বিভিন্ন কারুকার্য নকশাগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা ভিতরে অনেক চমৎকার কিছু নকশা আমরা দেখছি গোয়ালদি মসজিদের, যেগুলো আরবি এবং অ্যারাবিক স্টাইলের কিছু ঐতিহ্যবাহী কারুকার্যের মাধ্যমে সম্পাদন করা হয়েছে, পরিপূর্ণতা কাজটি করানো হয়েছে। আমরা দেখতে পারছি এটার মূল ফটক, মূল দরজা, যেটা এই গোয়ালদি জামে মসজিদের প্রায় বন্ধ হয়ে আছে আজ থেকে প্রায়, এটা নামাজ হয় না প্রায় 5-7 বছর হবে যেটা এটাতে নামাজ হয় না। অনেকটাই রিস্কি, হয়তো বা নামাজ পড়লে ভেঙে যাওয়ার, বা এটা প্রত্নতত্ত্ব বিভাগ মন্ত্রণালয় থেকে এটাকে সংরক্ষণ করার জন্য তারা ওই আওতাভুক্ত নিয়ে তারা এই আমাদের সেই প্রাচীন জিনিসটিকে সংরক্ষণ করার জন্য তারা রেখে দিয়েছে। আমরা এই মসজিদের দেখতে পাচ্ছি, এই মসজিদে অনেক প্রাচীন একটি কাঁঠাল গাছও আছে, আমাদের জাতীয় ফল কাঁঠাল। আমি দেখতে পাচ্ছি এখানে খুবই চমৎকারভাবে কাঁঠালগুলো ঝুলে আছে, আসলেই অনেকেই লোভনীয় কাঁঠাল এইভাবে মানে দেখা। আসলে এই প্রাচীন সেই গাছটারও বয়স অনেক। এখানে আমার পাশে এখানে একজন মুরব্বী আছে, যিনি কিনা এখানে তার বয়স প্রায় 70-এর মতন হবে। সে অনেক কিছুই, তার কাছ থেকে আমি অনেক কিছুই জানতে পেরেছি এই মসজিদটার ব্যাপারে। আমরা তার কাছ থেকে আরও জানবো যে আসলে আমরা দেখতেছি মসজিদটাকে অনেককেই খুব সুন্দর করে এটাকে রেখে দিয়েছে। আমরা এই মসজিদটার যদি দেখতে পারি, আমরা ঠিক এখন যেই জায়গাতে আসছি, আমরা এই মসজিদটার ঠিক উত্তর পাশে আসছি। মসজিদটাতে দেখতেছি আসলে চমৎকার কিছু কারুকার্য, যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা মনে করি যদি আরও ভালোভাবে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়ে থাকে তাহলে এইগুলো আরও সুন্দরভাবে করা যাবে। এটা অনেকটাই এরিয়া নিয়ে মসজিদটা, এখানে অনেকটাই জায়গা, এরকম মসজিদ বলে আরেকটা করা যাবে এরকম জায়গা এখানে আছে। পাশে খুব সুন্দর কালারফুল ভালো ভালো গাছগুলো দিয়ে সাজিয়ে রেখেছে। আমরা ঠিক এখন মসজিদের ঠিক পশ্চিম পাশে আছি। এখন আপনি আমার সাথে আসেন, এখন খুব মসজিদের আমরা পশ্চিম পাশে আছি। এটা হচ্ছে মসজিদের মূল মেহরাব মিম্বার, ঠিক আছে। এখানে আমরা দেখতেছি যে আসলে এটা কত সুন্দর নিখুঁত, মানে অনেকটা মিনি সাইজ ইটার সমন্বয়ে কিন্তু এটা করা হয়েছে। আমরা দেখতেছি আসলে খুব ভালো লাগলো। আমার ক্যামেরাম্যান মোহাম্মদ আসাদুজ্জামান আছে, আসলে উনিও খুব চমৎকারভাবে ভিডিওটা ধারণ করতেছে। আসলে এটা যে দর্শক আজকে দেখবে আমাদের সোনারগাঁকে, আমাদের নারায়ণগঞ্জকে সুন্দর করে সে দেখবে যে আসলে আমাদের নারায়ণগঞ্জে বাংলাদেশের ঐতিহাসিক কিছু নিদর্শন আমাদের এই নারায়ণগঞ্জ জেলাতে আছে। সেটা সোনারগাঁও উপজেলার মধ্যেই বেশিরভাগই আমাদের সোনারগাঁও উপজেলার মধ্যে। আমরা এই আপনার নামটা স্যার মুরব্বী আব্দুল মতিন, আমরা এখন এই যে আব্দুল মতিন সাহেব ওনার কাছ থেকে কিছু তথ্য আসলে জানবো এই মসজিদে আসলে গোড়া কীর্তনটা কীভাবে হয়েছে। আমরা ঠিক পাশেই দেখতেছি একটা সবুজ কালার মিম্বার আকৃতি একটা মসজিদ, ওইটা ছিল এখানকার প্রায় 300 বছর আগের মসজিদ, শাহী মসজিদ নামে এটা গোয়ালদি শাহী মসজিদ পরিচিত। ঠিক অনেকটাই সেই শায়েস্তা কামল আমল থেকেই এই মসজিদ। পাশেই একটা বাহালুল হক পাইলট স্কুল অ্যান্ড কলেজ নির্মিত হয়েছে, যেটা আসলে
এই কলেজটার আদলে হয় এলাকার অনেকেই বাহারুল হক একাডেমি গোয়ালদি সোনার আসলে এটা সরকার অনুমোদিত একটি নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, চমৎকার আসলে এখানকার মানুষজনকে এখনও শিক্ষার আলো এই বাহারুল হকের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে এই গোয়ালদির এলাকাতে আমরা দেখতে পাচ্ছি। আমি এখন এই মসজিদের ব্যাপারে কিছু ইতিহাস জানব। এই 70 বছর বয়সে নাম হচ্ছে আব্দুল মতিন চাচার কাছ থেকে আমরা জানব। বলেন কি আসলে আপনি জানেন মসজিদের ব্যাপারে? নতুন নতুন আপনি।